এক মাস আগে পা ভেঙেছে অভিনেত্রী ঐন্দ্রিলা সাহা। প্লাস্টার করা পা নিয়ে শুটিং করেন তিনি। এ সময় তাকে হুইল চেয়ারে বসে শুটিং করতে দেখা গেছে। পর্দায় জনপ্রিয় ধারাবাহিক মিঠাই পরিবারের সব থেকে কনিষ্ঠ সদস্য। সব থেকে ছোট হওয়ায় শুটিং ফ্লোর মাতিয়ে রাখেন তিনি। মদকবাড়ির আদরের ছোট মেয়ের অসুস্থতার খবর শুনে মিঠাই ভক্তদের মন খারাপ ছিল। তবে এখন কিছুটা সুস্থ হয়েছেন ঐন্দ্রিলা। সেটে ফিরে আগের মতো নিজেকে দেখালেন তিনি। সম্প্রতি মিঠাই ধারাবাহিকের তোরসা অর্থাৎ অভিনেত্রী তন্নি লাহা রায়ের সঙ্গে আলিয়া ভাটের গাঙ্গুভাই কাঠিয়াওয়াড়ির গানে তুমুল নাচলেন ঐন্দ্রিলা। ঢোলিরা গানের তালে নেচেছেন তারা। ইনস্টাগ্রামে সেই রিল ভিডিওটি শেয়ার করতেই মুহূর্তেই ভাইরাল হয়েছে। এদিকে ঐন্দ্রিলাকে নাচতে দেখে উচ্ছ্বসিত নেটিজেনরা, সদ্য পা ঠিক হয়েছে, একটু সুস্থ হয়েছেন, তাই তাকে সামলে চলার পরামর্শ দিয়েছেন অনুরাগীরা। অভিনেত্রী সুস্থ হয়ে ফিরে আসায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন ভক্তরা।